নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরো একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রায়, রেইকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমি তো ভালো আছি। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের একটি দারুণ টেকনিক শেখাবো, যে টেকনিকে আপনার সবচাইতে প্রথমে যেটা প্রয়োজন পড়বে সেটা হচ্ছে বৃষ্টির জল। হ্যাঁ বন্ধুরা, বৃষ্টির জল কে কাজে লাগিয়ে কিভাবে আপনি অর্থকে আকর্ষণ করতে পারবেন সেই বিষয়ে আজকে ভিডিও দেব। অর্থাৎ আপনি এটা বৃষ্টির জলের একটি টেকনিক বলতেই পারেন, অথবা বৃষ্টির জলের একটি টোটকা বলতে পারেন। ঠিক আছে, তো কি সেই টেকনিক বা টোটকা, জানতে হলে ভিডিওটি পুরো দেখুন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধু বান্ধবের সঙ্গে ভিডিওটিকে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন। আপনি নিজে তো জানছেনই, আপনার বন্ধু বান্ধবকেও জানান, তারাও জানুক, তারাও অ্যাপ্লাই করুক, তারাও উপকৃত হোক। এবং যিনি ফার্স্ট আজকে আমার চ্যানেলে এসেছেন, এই ভিডিওটি দেখছেন, তাকে প্রথমত নমস্কার, এবং তাকেও অনুরোধ করছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশানটি সিলেক্ট করে রাখুন। যখন যখন এই চ্যানেলে নতুন ভিডিও আপলোড হবে তার নোটিফিকেশানটি আপনি পেয়ে যাবেন, এবং আপনি আপনার সময় মতো ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারবেন। তো বন্ধুরা, আসুন ভিডিওটি শুরু করছি। তো বন্ধুরা, এই টেকনিকটি করার জন্য সবার প্রথম আপনার কি প্রয়োজন? বৃষ্টির জল। এবার এই বৃষ্টির জল আপনি কিভাবে ধরবেন, কালেক্ট করবেন কিভাবে? কোনো বাড়ির ছাদ বা কোনো টালির চাল বলুন, বা টিনের চাল বলুন, বা অ্যাডভেস্টারের চাল বলুন, সেই চাল থেকে যে মানে জলটা পড়ে বর্ষার সময়, সেই জল হলে কিন্তু হবে না। একদম খোলা আকাশের নিচে আপনাকে জল ধরতে হবে। প্রয়োজনে আপনি অনেক কিছু পেতে রাখুন, থালা, বাটি, গামলা, বা আপনি ছাদে ওগুলোকে পেতে রাখুন, সেখান থেকে আপনি প্রথম জল কালেক্ট করুন, অনেকটা জল কালেক্ট করুন, সেই পুরো জল আপনার লাগবে। এর পাশাপাশি আপনার দারচিনির পাউডার বা গুঁড়ো, এই দারচিনির গুঁড়ো বা পাউডার এটা হচ্ছে অপশনাল, আপনি ইউজ করতেও পারেন নাও করতে পারেন। এই দারচিনি পাউডারটা বা দারচিনি একটা এমন বস্তু যা কিন্তু মা লক্ষ্মীর খুব পছন্দের একটা বস্তু, এবং এই দারচিনিও যেরকম আমাদের শরীরের জন্য ভালো সেটা তো আছেই, প্লাস মানিকে অ্যাট্রাক্ট করতে পারে এই দারচিনি, তো সেই জন্য দারচিনিকে এখানে ইউজ করা হয়েছে। আপনি চাইলে দারচিনি ছাড়াও করতে পারেন, আমি আবারও বলছি শুধু জল দিয়েও কিন্তু এটা করা যাবে। যারা দারচিনি মানে জোগাড় করতে পারছেন করুন, আর যারা জোগাড় করতে না পারছেন তারা এমনি প্লেন জল দিয়েই করবেন। তো প্রথমে আপনি জল জোগাড় করলেন, তারপর আপনি দারচিনির পাউডার যদি জোগাড় করতে পারেন তো সেটাও করলেন। এইবার আপনি সকালবেলা ঘুম থেকে উঠুন, স্নান করুন, শুদ্ধ কাপড় জামা পরুন, তারপর আপনি সবার প্রথমে যদি পারেন মা লক্ষ্মীর কাছে গিয়ে মা লক্ষ্মীর যে শ্রীং মন্ত্র আছে সেটা জপ করুন আপনার যতক্ষণ ভালো লাগে। প্লাস অন্যান্য ধর্মের যারা আছেন তারা তাদের ধর্মের ধার্মিক যে কাজকর্ম সেগুলো আপনি করে নিতে পারেন, অথবা আপনি ঈশ্বরকে মনে মনে স্মরণ করে নিতে পারেন, আল্লাহকে স্মরণ করে নিতে পারেন, গডের কাছে প্রে করতে পারেন। ঠিক আছে, তো এইভাবে সবার প্রথম কি করব, স্নান করব, শুদ্ধ কাপড় জামা পরবো, অর্থাৎ কাঁচা জামা কাপড় পরবো, তারপর যে যেই ধর্মের আছেন প্রত্যেকে প্রত্যেকের ধর্মের যাকে মানেন তাকে প্রণাম করুন, বা কোনো যদি নাম জপ করতে হয় সেটা করুন, বা আপনি আপনার ইষ্ট দেবের নাম জপ করতেও পারেন। ঠিক আছে, অর্থাৎ আপনি সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে টোটাল আধ্যাত্মিক একটা এনার্জি নিজের মধ্যে ক্রিয়েট করলেন, একটা যাকে বলা হয় সাত্ত্বিক একটা এনার্জি তৈরি করলেন, পজিটিভ এনার্জি তৈরি করলেন। এরপর কি করবেন, ওই যে জল সেই জল আপনি একটি বোতলে ঢালুন, সেই বোতলের মধ্যে একটু দারচিনির গুঁড়ো দিয়ে দিন, আর যদি দারচিনির গুঁড়ো না থাকে আপনার কাছে তো শুধু জল। এইবার আপনি কি করবেন, আপনি জল ভরে নিয়ে রেডি করে নিয়েছেন,
যদি আপনি রেইকি জেনে থাকেন, সে আপনি ফার্স্ট ডিগ্রির স্টুডেন্ট হন অথবা মাস্টার ডিগ্রি গ্র্যান্ড মাস্টারশিপ যাই করে থাকুন না কেন, আপনি যদি রেইকি স্টুডেন্ট হন, এক কথায় আপনি দুটো হাতে সব সিম্বল ড্র করুন, অ্যাক্টিভেট বলুন, রেইকি কল করুন, তারপর আপনি ওই জলটিকে চার্জ করবেন। ঠিক আছে, তো এই পর্যন্ত আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন কীভাবে রেইকি কল করবেন, কী করবেন না করবেন, সেগুলো আপনারা প্রত্যেকে রেইকি স্টুডেন্ট ডেলি রেইকি ইউজ করছেন, তো আপনাদের আর বলার কিছু নেই, আপনারা জানেন। যারা রেইকির স্টুডেন্ট নয় তারা কী করবেন, তারা তাদের দুটো হাতে জিবু সিম্বল ইউজ করতে পারেন, জিবু সিম্বল সবাই ইউজ করতে পারেন, জিবু সিম্বল আপনি দুটো হাতে ব্লেসিং সিম্বল ড্র করে নিতে পারেন, ব্লেসিং ব্লেসিং ব্লেসিং, অ্যাক্টিভেট অ্যাক্টিভেট অ্যাক্টিভেট, এই হাতেও তাই, বা অন্যান্য যে আনলিমিটেড অ্যাবেন্ডেন্সের সিম্বল রয়েছে, প্রসপেরিটি সিম্বল রয়েছে, সেটাও ড্র করতে পারেন। আর রেইকি যারা শিখেছেন তাদের কাছে যদি মিডা স্টার থাকে সিম্বল শেখা, তো সে তারা সেটা ড্র করে নিতে পারেন, বসুধা সিম্বল ড্র করতে পারেন, অর্থাৎ অর্থের সঙ্গে যে সমস্ত সিম্বলগুলো যুক্ত রয়েছে, মানি অ্যাট্রাক্ট করার যে সমস্ত সিম্বল রয়েছে সেই সমস্ত সিম্বলগুলো আপনি হাতে ড্র করে নিলেন। ঠিক আছে, ক্লিয়ার? যারা রেইকি জানেন তারা তাদের মতো রেইকি কল করলেন সিম্বল ড্র করে, যারা রেইকি জানেন না তারা দুটো হাতে জিবু সিম্বল ইউজ করলেন, করে আপনি কি করলেন, হাত দুটোকে ঘষে এনার্জি তৈরি করে নিলেন। ঠিক আছে, হাত দুটো ঘষে নিলেন, এরকমভাবে হাত গরম করে নিলেন। ঠিক আছে, হাত ঘষে নিলে আপনার হাতে কিন্তু এনার্জি চলে আসছে। এরপর বোতলটিকে আপনাদের ধরতে হবে, এইভাবে বোতল যদি বড় হয়, ঠিক আছে, একটু বড় বোতলই হোক, টেবিলের ওপর রাখুন, দুপাশ থেকে হাত, এই বোতল দুপাশ থেকে এইভাবে হাত রাখুন, অথবা এইভাবেও রাখতে পারেন আপনার যেভাবে খুশি, বা হাতের ওপর বোতল রেখে ওপর থেকে আর একটা হাত এভাবেও রাখতে পারেন, ভালো করে মুখটা আটকে নেবেন। দু হাত দিয়ে এনার্জি জলের মধ্যে ফ্লো করাতে হবে। এবার আপনি কিভাবে বোতল ধরবেন সেটা আপনার ব্যাপার, আমি কয়েকটা অপশান আপনাদের বলে দিলাম। এরপর আপনি কি করছেন, সাদা আলো বোতলের মধ্যে প্রবেশ করাচ্ছেন, কারণ রেইকি কল করেছেন অর্থাৎ সাদা আলোকে আপনি ডেকেছেন, তো সেই সাদা আলো আপনার দুটো হাতের তালু থেকে ওই জলের মধ্যে প্রবেশ করছে, এটা ইমাজিন করতে হবে। এবং আপনার কাছে যা যা সিম্বল আছে সব সিম্বল আপনি দিন পরপর আজ্ঞাচক্রে কল্পনা করুন, তো সেই সিম্বলও জলের মধ্যেই প্রবেশ করছে। এটা হচ্ছে টাচ ট্রিটমেন্টের যে সিম্বলের সেট সেইটা হবে। এখানে কিন্তু ফার্স্টে হ্যান্ড সাজেশনের প্রয়োজন নেই, তবে কিছু জায়গায়, মানে কিছু রেইকি যেখানে শেখানো হয় আর কি, আমাদের মতো রেইকি গুরু কিছু আমি দেখেছি, মানে অনেকের সঙ্গে কথা হওয়ার সুবাদে এখন জানতে পারছি যে অনেকেই হ্যান্ড সাজেশনের আগে দিয়ে প্র্যাকটিস শেখান। ঠিক আছে, হ্যান্ড সাজেশন সেহে কি চকুরে এই সিস্টেমে, কিন্তু আমার যে সিস্টেম, আমার গুরু আমাকে যা শিখিয়েছিলেন সেখানে আমাদের টাচ ট্রিটমেন্টের সময় চকুরেই সেহে কি লাস্টে হ্যান্ড সাজেশনের এই সিস্টেম আমরা ব্যবহার করি। যখন আমরা ডিস্টেন্সে হিলিং করি তখন আমরা উল্টো করি, হ্যান্ড সাজেশনের আগে দিই সেহে কি চকুরে এই সিস্টেমই করি। তো এবার আপনি আপনার গুরুর কাছ থেকে কীভাবে শিখেছেন, তিনি আপনাকে কীভাবে কোন সিস্টেমটা শিখিয়েছে, আপনি সেইটাই ফলো করবেন, আমি যেটা বললাম সেটা করার দরকার নেই। আমি যেভাবে অ্যাটিউন্ড হয়েছি, আমি যেভাবে শিখেছি, আমার শরীরের মধ্যে যেটা বসে রয়েছে আমার ব্রেনে, সেটা হচ্ছে আমি যখন টাচ ট্রিটমেন্ট করব তখন চকুরেই আগে সেহে কি তারপর হ্যান্ড সাজেশন। ঠিক আছে, এই সিস্টেমে। আর অন্যান্য জায়গায় যেরকম আপনি শিখেছেন সেই সিস্টেম আপনি ফলো করুন, করে চার্জ করুন। এবার রেইকি দিচ্ছেন, রেইকি যাচ্ছে। আর একটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে যদি কেউ এঞ্জেল থেরাপি রেইকির সঙ্গে শিখে থাকেন, যেরকম আমি শেখাই আর কি, তারা এঞ্জেলকেও কল করে নিতে ভুলবেন না, এঞ্জেলকেও কল করবেন। ঠিক আছে, এবং একসঙ্গে আপনি জলটাকে হিলিং করছেন, জলটাকে আরও মানে এনার্জাইজ করছেন, প্রত্যেকেই যিনি রেইকি জানেন না তিনিও কিন্তু এনার্জাইজ করছেন। দুটো হাত থেকে এক জিনিস ভাবুন, হাত থেকে সাদা আলো বেরিয়ে জলের মধ্যে প্রবেশ করছে। এই পর্যন্ত ক্লিয়ার? বৃষ্টির জল ধরলেন, সেটা আপনি সকালবেলা উঠে স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বোতলটাকে ধরে, মানে তার আগে রেইকি কল করলেন অথবা হাত ঘষে হাতটা গরম করলেন, দুটো যারা রেইকি জানেন না তারা দুটো সিম্বল আমি বললাম, সেটা হচ্ছে জিবু সিম্বল যেগুলো আছে, উদাহরণস্বরূপ বলেছি প্রসপেরিটি সিম্বল, অ্যাবেন্ডেন্স, আনলিমিটেড অ্যাবেন্ডেন্স, তারপর ব্লেসিং সিম্বল, এই সিম্বলগুলো সব ড্র করে নিয়ে এবার আপনি এনার্জাইজ করছেন। এই এনার্জাইজ কিছুক্ষণ করার পর দেখছেন যে আপনার হাতের সেই বোতলটা পুরো সাদা আলোয় পরিপূর্ণ এবং জল সম্পূর্ণ একদম শুদ্ধ অমৃতের মতো হয়ে গেছে। এরপর আপনি
আর একটা জিনিস ইমাজিন করবেন, সেটা হচ্ছে এই সমস্ত ইমাজিনগুলো কিন্তু আপনি ভাবছেন কল্পনায়। এবার কল্পনায় কি ভাবছেন, যে আপনার যে কাজ, মানে ধরুন আপনি কোনো অফিসে চাকরি করেন, বা আপনি কোনো ব্যবসা করেন, বা আপনি কোনো কলকারখানায় চাকরি করছেন, এরকম যে যা জব করছেন বা যার যে আয়ের জায়গা প্রফেশন, সেই জায়গা থেকে প্রচুর পরিমাণে অর্থ আপনি দুহাতে উপার্জন করছেন, আয় করছেন। যিনি ফ্যাক্টরিতে কাজ করেন তিনি ভাবুন যে তার ওভারটাইম হচ্ছে অনেক, যেভাবে হোক আপনি অনেক বেশি টাকা বাড়িতে আপনার আসছে, আপনার কাছে আসছে। ব্যবসা যিনি করেন তিনি ভাবুন যে আপনার প্রচুর ক্লায়েন্ট বেড়ে গেছে, আপনার কাস্টমার অনেক হয়ে গেছে, আপনার ব্যবসা খুব ভালো চলছে, আপনি দুহাতে আয় করছেন। যিনি সার্ভিস করছেন তিনিও ভাবুন তার প্রমোশন হয়ে গেছে, সেই সেইখান থেকে অনেক বেশি টাকা আয় করছেন। মানে আপনার যে জায়গা বর্তমান সেখান থেকে আপনি অনেক, তার থেকে আপনি অনেক বেশি টাকা আয় করছেন, এবং সেই টাকা সব আপনার মাথার ওপর থেকে বৃষ্টির জলের মতো ঝরে পড়ছে, আপনার উপর মাথার ওপর থেকে বৃষ্টির জলের মতো সামনে পেছনে সাইডে একদম চারিদিকে টাকা ঝরে পড়ছে ওপর থেকে। কয়েন নয় কিন্তু, টাকা। আপনি সেখানে বড় কারেন্সি ভাবতে পারেন, 2000-এর নোট ভাবতে পারেন, 500 ভাবতে পারেন, 100 ভাবতে পারেন, আপনার উপরে, কিন্তু কয়েন ভাববেন না। হ্যাঁ, আপনি নোট ভাবুন যেগুলো বড় কারেন্সি। তো সেই টাকায়, টাকার যে বৃষ্টি হচ্ছে সেটা আপনি স্নান করছেন, এটা আপনাকে ইমাজিন করতে হবে। খুব সুন্দরভাবে ধীরে ধীরে ইমাজিন করবেন, হুটোপাটি করবেন না, তাড়াহুড়ো করবেন না যে কিছু ইমাজিন হলো না, কিচ্ছু হলো না, আপনার কাজ হয়ে গেল, তাহলে কিন্তু আশা করবেন না যে কাজ হবে। ঠিক যেভাবে বললাম, ধীরে ধীরে ইমাজিন করার চেষ্টা করুন, একবারে না হলে আর একবার নিশ্চয়ই হবে। অনেকেই বলবেন আমি ইমাজিন করতে পারি না, আমি ইমাজিন করলে সেটা হয় না, অন্য কিছু এসে যাচ্ছে মাথায়। তো সেটা হচ্ছে আপনার নিজের ফল্ট, আপনার মনকে প্রথম স্থির করতে হবে। প্রয়োজনে এর জন্য আপনি তিনটে গভীর শ্বাস নিন, মুখ দিয়ে লম্বা করে ছাড়ুন, আপনি পুরোপুরি রিল্যাক্স হয়ে যাবেন, তারপর ভাবুন। প্রয়োজনে আরও সহজ করে দিচ্ছি, যারা ইমাজিন করতে পারছেন না তারা গুগলে সার্চ করুন যে মানি রেইন, ঠিক আছে, টাকার বৃষ্টি, দেখবেন ওরকম ছবি আপনি পেয়ে যাবেন যে ওপর থেকে টাকা ঝরে পড়ছে, সেই ছবি আপনি কল্পনা করবেন, ঠিক আছে। একটা ছবি দেখে নিলে সেটা মাথায় চলে থাক, মানে থেকে যাবে, প্রয়োজনে সেই ছবিটা আপনি ব্যবহার করবেন সেই সময়। তো এই হচ্ছে সিস্টেম। এইবার এই যে বৃষ্টি হচ্ছে এটা আপনি বেশ কিছুক্ষণ দেখতে থাকুন, যতক্ষণ আপনার দেখতে ভালো লাগে। যখন আপনার মনে হচ্ছে যে অনেকক্ষণ হয়ে গেল আর এখন আর ভালো লাগছে না, ঠিক আছে, মনের ভেতর থেকে একটা আসবে যে হ্যাঁ ঠিক আছে এনাফ, অনেকটা হয়ে গেছে, তখন আপনি আবার সকলকে ধন্যবাদ দিয়ে রেইকি ব্রেক করবেন, জলটা রেখে দিলেন। এরপর কী কাজ? এরপর কাজ হচ্ছে আপনি ওই জলের বোতল থেকে কিছুটা জল প্রথমে আরেকটি ছোট বোতলে ঢালুন, ঠিক আছে, একটি ছোট বোতলে ঢালুন, যে কোনো বোতল হতে পারে, সেই বোতলে ঢালুন। বোতলটাকে আগে অবশ্য একটু ধুয়ে পরিষ্কার করে নেবেন, নিয়ে ঢেলে পুরোপুরি পূর্ণ করবেন, অল্প যেন গ্যাপ না থাকে, পুরোপুরি পূর্ণ করে একদম ছিপি ভালো করে আটকে দেবেন, ঠিক আছে। আটকে দেওয়ার পর ওই বোতলটি আপনাকে রেখে দিতে হবে। কোথায় রেখে দিতে হবে? নর্থ ইস্ট কর্নার, অর্থাৎ ঈশান কোণ, উত্তর পূর্ব কোণা। আপনার সামনের দিক হচ্ছে পূর্ব দিক, ঠিক আছে, আপনার বাঁ দিক হচ্ছে উত্তর দিক, তাহলে আপনার এই যে কর্নারটা হলো পূর্ব এবং উত্তরের মাঝখানে যে কোণাটা আসে সেই কোণাটাকে বলা হয় উত্তর পূর্ব কোণা, ইংরেজিতে নর্থ ইস্ট, আর ঈশান কোণা বলা হয় ওটাকে, ঠিক আছে। ঈশান কোণা হচ্ছে আমাদের ঠাকুর দেবতার কোণা, অ্যাকচুয়াল বাস্তুপুরুষের মস্তকের অবস্থান ওই জায়গায়, ওই জায়গায় আমরা ঠাকুর দেবতা রাখলে আমরা ঠাকুর দেবতার পুরোপুরি ব্লেসিংটা গ্রহণ করতে পারবো, ঠিক আছে। অনেকের বাড়িতে ওই নর্থ ইস্ট কর্নারটা ডিস্টার্ব থাকে, ঠিক আছে, সেখানে হয়তো টয়লেট, কিচেন বা বাথরুম বানিয়ে রেখেছে, তো সেই জায়গাটা কিন্তু তাদের বাড়িতে, সেই বাস্তুতে কিন্তু সেই জায়গাটা খুবই প্রবলেম ক্রিয়েট করবে, এবং সেই বাড়িতে কিন্তু অনেক রকম স্বাস্থ্য নিয়ে সমস্যা থাকবে, ঝগড়া অশান্তি এগুলো থাকে। তো বাস্তুর ব্যাপারে ঢুকে যাচ্ছি, ঠিক আছে, আমি ওটায় যাচ্ছি না। নর্থ ইস্ট কর্নারে আপনাকে রাখতে হবে। যদি ওখানে আপনার মন্দির থাকে খুব ভালো, তো সেই কর্নারে ওই বোতলটি রেখে দিন এক বছরের জন্য। নেক্সট ইয়ার আবার বৃষ্টি হবে, আবার জল ধরবেন, আবার সেম প্রসেসে সব কিছু করবেন, তখন ওই জলটি ফেলে দিয়ে নতুন জল ভরে রেখে দেবেন।
ঠিক আছে। এমনিতেই নর্থ ইস্ট কর্নার হচ্ছে ঈশান কোণ, এবং তত্ত্ব যদি দেখা যায় জমির ওই অংশটা হচ্ছে জল তত্ত্ব। তো জল তত্ত্বের ওখানে যদি আপনি জল রাখেন, নর্মালও যদি জল রাখেন আপনি, কিচ্ছু না করে যদি এমনি কলের জলই ওখানে রেখে দেন একটা বোতলে ভরে, তাতেও কিন্তু আপনি অনেকটা গুড এফেক্ট পাবেন, আপনার কাছে অর্থ আসবে। এটা হচ্ছে সিস্টেম, কারণ জল তত্ত্বের কাছে যদি জল রাখা হয় তাহলে সেটা কিন্তু অনেকটা চার্জ হয়, এটা আমি বাস্তুমতে বলছি। আর জল তত্ত্বের ওখানে যদি আপনি অগ্নি ধরিয়ে রাখেন, মানে কিচেন করে রাখে কেউ, তাহলে জলের জায়গায় যদি আপনি আগুন দেন কি হবে, জল আর আগুন তো শত্রু, তো পরস্পরের মধ্যে যে শত্রুতা এবং তাতে যে জলটা ওখানে রয়েছে, আগুন যে নিভে যাচ্ছে বা কখনো আগুন জল বাষ্প হয়ে যাচ্ছে, এই যে ব্যাপারগুলো চলছে, তাতে আপনার বাস্তুর জন্য খারাপ এনার্জি ক্রিয়েট হচ্ছে। তো ওখানে আপনি রেখে দিলেন, ঠিক আছে। এবার যদি কেউ কারো বাড়িতে ওই জায়গায় টয়লেট থেকে যায় বা বাথরুম থেকে যায় বা কোনো কিচেন থেকে যায়, ঠিক আছে, কিচেন অবধি আমি বলছি, কিচেন যদি থাকে সেক্ষেত্রেও আপনি ওই কর্নারে বোতলটি রাখতে পারেন, কিন্তু যদি টয়লেট থাকে, বাথরুম থাকে, সেক্ষেত্রে আপনি এই কাজটি করতে পারবেন না, কারণ আপনার তো রাখার জায়গাই নেই, ওগুলো তো এমনি অশুদ্ধ হয়ে গেছে, শুদ্ধ জায়গায় অশুদ্ধ কাজ করেছেন, সেখানে আর আপনি কী জিনিস রাখবেন আর কী কাজ হবে, হবে না। কিচেন যদি কারো থাকে তো সেক্ষেত্রেও বলবো রাখুন, ওই কর্নারে রাখুন, কিচেনটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, চেষ্টা করুন গ্যাস ওভেনগুলোকে দক্ষিণ দিকে চাপিয়ে রাখতে, ঠিক আছে, মানে দক্ষিণ পূর্ব কর্নারে, মানে অপোজিট এই কোণায় না, এই কর্নারে যেটা হচ্ছে অগ্নিকোণ সেই দিকে ঠেলে দিন। ওই ঘরেরই আপনার কিচেনটা ঈশান কোণে যদি হয় তো ঈশান কোণের মধ্যেই আপনার ঘরটা রয়েছে, ওই ঘরের যে কোণাটা আসছে যেটা দক্ষিণ পূর্ব কর্নার, যেটা প্রপার আপনার বাস্তুর অগ্নিকোণ নয়, কিন্তু ওই ঘরের বাস্তু বিচার করলে ওই কর্নারটা আবার আপনার বাড়ির ওই ঘরের অগ্নিকোণ হয়, তো সেই অগ্নিকোণের দিনে দিকে চাপিয়ে দিন, ঠিক আছে, ওই কর্নারের দিকে চাপিয়ে দিন, এই দিকটা জলের দিকের জন্য ব্যবহার করুন। তো ওইখানে আপনি নিচে ওই জলটিকে রেখে দিন, এক বছর থাকবে, এক বছর পর আপনি আবার ওই জলটাকে ফেলে দেওয়ার আগে তৈরি করবেন, করে আরেকটি জল রেখে ওইটাকে ফেলে দেবেন, ঠিক আছে, জলে দিয়ে দিতে পারেন, কোনো পুকুর বা কোনো জলাশয় আপনি জলটা ফেলে দেবেন, ঠিক আছে, বা এমনি কোনো জায়গাও ফেলে দিতে পারেন। তো এটা হলো আপনার প্রথম একটা কাজ, জল ভরে রাখা। দ্বিতীয় কি করবেন, আপনার কাছে যে আরো জল বেঁচে আছে এক্সট্রা, সেটা আপনি বাড়ির প্রত্যেকটি মেম্বারের গায়ে ছিটিয়ে দিন, প্রত্যেকটি বাড়ির প্রত্যেকটি জায়গায়, অলি গলি কর্নার সব জায়গায় ছিটিয়ে দিন, প্রয়োজনে আপনি স্প্রে বটলে ভরুন, সব জায়গায় স্প্রে করে দিন, ঠিক আছে, বিশেষ করে কর্নারগুলোতে করবেন, ঠিক আছে। তো দুটো কাজ বললাম, একটা রেখে দেওয়া জলের বোতলে ভরে, আর একটা হচ্ছে চারিদিকে স্প্রে করে দিন বা ছিটিয়ে দিন। এতে কি হলো, আপনার প্রত্যেকটি বাড়ির মেম্বারদের অরা ক্লিন হয়ে গেল, তাদের অরাতে পজিটিভিটি এলো, প্লাস আপনার বাড়ির যে অরা বা বাড়ির যে প্রভামণ্ডল সেটাও ক্লিন হলো, প্লাস আপনি জল ওখানে রাখলেন, জলের জায়গা ওইটা, সেখানে জল রেখেছেন, অর্থাৎ আপনার বাড়িতে ধনাগম হবে, ঠিক আছে, মা লক্ষ্মীর কৃপায়, ঈশ্বরের কৃপায়, ইউনিভার্সের কৃপায়, এঞ্জেলদের কৃপায় আপনার বাড়িতে ধনাগম অবশ্যই হবে। করে দেখুন, অবশ্যই কাজ পাবেন, কে কতটা কাজ পেলেন সেটা কমেন্ট বক্সে লিখবেন, ঠিক আছে, যাতে আরও পাঁচজন দেখতে পায়। তো বন্ধুরা, এই ছিল ভিডিও, আরও কিছু জানতে অথবা রেইকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করুন, বর্তমানে অনলাইন ক্লাস চলছে এবং প্রত্যেকটি ক্লাস বাড়িতে বসেই করতে পারবেন, আর প্রতিটি ক্লাসের সঙ্গে এঞ্জেল থেরাপি, এঞ্জেল হিলিং কোড, ল অফ অ্যাট্রাকশন এবং প্রাণিক হিলিংয়ের মতো ইনস্ট্যান্ট পেইন রিলিফ টেকনিক শিখতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। এর পাশাপাশি বলবো, যাদের হাতে সময় খুব কম, যারা 72 মিনিট প্র্যাকটিস করতে পারছেন না, যারা 78 মিনিট প্র্যাকটিস করতে পাচ্ছেন না, ভাবছেন রেইকি শিখলে এতক্ষণ কী করে প্র্যাকটিস করব, তাদের জন্য বলছি, এত সময় এখন রেইকি প্র্যাকটিস করতে লাগে না, আপনি চাইলে বেশি প্র্যাকটিস করতেই পারেন, কিন্তু মিনিমাম আপনাকে 36 মিনিট প্র্যাকটিস করতে হবে, যেখানে 12টি পয়েন্টে হিলিং দেওয়া হয়, রেইকি দেওয়া হয়, তো সেই 36 মিনিট প্র্যাকটিস আপনি করতে পারবেন, সেই টেকনিক ওই কোর্সের সঙ্গে শিখিয়ে দেওয়া হয়, মাত্র 36 মিনিটে আপনার ফুল বডি চার্জিং হয়ে যাবে। তো যারা ইন্টারেস্টেড আছেন তারা চটপট ফোন করুন এবং শিখে নিন বিশুদ্ধ রেইকি। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এতক্ষণ আমার এই ভিডিও দেখার জন্য, কথাগুলো শোনার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, আজকে আসছি, নমস্কার।